আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আবার চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে। তো আজকে বেশি কিছু শেয়ার করব না, মা দেশে গিয়েছিল, হয়তো আমার ভিডিও তো কম বেশি সবাই শুনেছেন। তো এই যে মা অনেক কিছু এনেছে গ্রাম থেকে, তো কাঁঠালগুলো এনেছে। আমি আসলে বস্তা থেকে বের করার সময় ওগুলো ভিডিও করতে পারিনি, বিজি ছিলাম। তো মেয়েকে বলেছিলাম একটু শ্যুট নেওয়ার জন্য, ও ভালোভাবে নিতে পারেনি। তো কাঁঠালগুলো এখানে বারান্দায় রেখেছে। তো 9টার মতো কাঁঠাল এনেছে আম্মু গ্রাম থেকে, আর অনেক বড় বড় কাঁঠালগুলো এনেছিল। আর ময়মনসিংহের কাঁঠাল, আমার নানু বাড়ি যেহেতু ময়মনসিংহ, তো ময়মনসিংহের কাঁঠাল কিন্তু অনেক ভালো। আর হচ্ছে এদিক থেকে অনেক ধরনের সবজিও এনেছে। তো এই যে দেখতে পাচ্ছেন ডাঁটা, তারপরে অনেক রকমের শাক, আলু পাতা শাক, তারপরে হচ্ছে জালি কুমড়ার শাক, মিষ্টি কুমড়ার শাক, কচু শাক, ছোট ছোট কচু পাতা সহ যে শাকগুলো থাকে এগুলো, আর এগুলো হচ্ছে পাট শাক। আর এই যে এদিক থেকে কালো জাম এনেছে, তারপর হচ্ছে মাসকালার ডাল এনেছে। মানে মা সামনে যা পেয়েছে তাই নিয়ে এসেছে, আসলে মা বলে কথা। এগুলো হচ্ছে জাম, আর এগুলো হচ্ছে পিঠা, এগুলো আমার মামানি দিয়েছে, পাঠিয়েছে আর কি মার কাছে। তো গ্রাম থেকে আমার খালাও এসছে, তারপর হচ্ছে আমার মামা তো বোন এসছে। তো এখানে হচ্ছে চালের গুঁড়ি, তারপরে আরও অনেক কিছুই দিয়েছে। তো এই যে পিঠাটা একদম চিকন করে বানিয়েছে পিঠাটা। তো এই যে চারটা জালি কুমড়ো এনেছে, চারটা জালি কুমড়ার থেকে মাকে দুইটা দিয়ে দেবো, আর হচ্ছে দুইটা আমি রাখবো। আর মা আমার পাশে এসে উঠেছে, যেহেতু আমার পাশে বেশি আর কি রাখা হবে সব কিছু। তো মা বললো যে তো ওদের পাশে উঠি, এই সব কিছু এখানে দিয়ে তারপরে হচ্ছে মার বাসা মা চলে যাবে আর কি। তো যাই হোক, এখান থেকে যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কলা, যে কলার থুর, আপনারা কে কী বলেন আসলে আমি জানি না, আমরা এটাকে কলার মুচি বা কলার থুর বলি। তো এই কলার থুর এনেছে চারটা, তো মা মাত্র একটা নিয়েছে, আমাকে তিনটা দিয়েছে। আর এগুলো হচ্ছে সব দেশি মুরগি। আর এখানে চারটা হাঁস এনেছে, মার জন্য দুইটা আর আমার জন্য দুইটা। তো চারটা হাঁস এই যে এখানে দুইটা রেখেছি আমি। তো এগুলো এখানে যে এটা হচ্ছে হাঁস, আর দেশি হাঁস খেতে কিন্তু খুব ভালো লাগে। আর আমাদের ঢাকা কিন্তু চাইলে পাওয়া যায় না, এগুলো চাষের হাঁস বিক্রি করে দেশি বলে। আর মুরগি এনেছে চারটার পাঁচটার মতো, তো বড় বড় মুরগিগুলো এনেছে, একটা বড় আর হচ্ছে চারটা এনেছে মাঝারি সাইজের, সবগুলো রাতা মুরগ। আর দেশের পালা জিনিস খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর রোজার বাবা দেশি মুরগি খুব পছন্দ করে, তো রোজার বাবার জন্য বিশেষ করে আনা এই মুরগিগুলো। আমার আম্মু একদম দেশ গ্রাম থেকেই ছিল, একদম পরিষ্কার করে তারপর হচ্ছে নিয়ে এসছে প্যাকেট করে, কারণ ময়মনসিংহে আসতে কিন্তু সময় লাগে, যদি রাস্তায় আবার মুরগিগুলো মরে যায়। তো জবাই করে পরিষ্কার করে একবারে ফ্রিজে রেখেছিল, আসার সময় আমি নিয়ে এসছে। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এদিক থেকে হচ্ছে রান্না, আজকে এটা হচ্ছে আজকে দুপুরের আর কি। তো রান্না করেছিলাম কচু শাক, আর এই যে দেশি মুরগি ভুনা করতেছি, একদম শুকনো করে ভুনা করব। ওর বাবা বলল যে শুকনো করে ভুনা করো, আলু টালু দিবা না, ও আবার আলু পাতে পছন্দ করে না। তো ভাবলাম যে ঠিক আছে, তো একটা মুরগি নিয়েছে আর কি, এখানে একটা মুরগি রান্না করছি। এটা হচ্ছে মোরগ, মুরগি না মোরগ, রাতা মোরগটা যে সেটা। তো এখন হচ্ছে আমি কষাচ্ছি, তারপরে জলে পানি দিয়ে দিব। আর এদিক থেকে একটু ঢাকনা করে ভালোভাবে কষিয়ে নিয়ে, যেহেতু দেশি মুরগি রান্না করতে কিন্তু একটু সময়ের ব্যাপার। আর হচ্ছে এই যে কাঁকরোল পাতা, হয়তো অনেকেই নাম শুনেছেন কাঁকরোল পাতা। তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।